বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রজাপতি টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমি আসছি কাদির ডেইরি ফার্ম, ভাই নাকি কাদির ডেইরি ফার্ম, আপনাদেরকে দেখাবার জন্য আমি এখন কাদির ভাইয়ের সাথে কথা বলতেছি। কাদির ভাই, একটু আপনার ফার্ম সম্বন্ধে বলেন, যদি দর্শক দেখা যায় কেউ নতুন ফার্ম করতে চায়, ঠিক আছে, বা কারো ই থাকে এই ক্ষেত্রে একটু দর্শকদের কিছু বলার একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল কাদের, বাই বাই ডেইলি ফার্ম। আমার ফার্মের আগে অনেক আমরা একটু ব্যবসা বাণিজ্য ভালোই ছিল, এখন বর্তমান অবস্থায় ইউক্রেনের যুদ্ধের কারণে আমরা আর খাবারটা একটু সমস্যা যেতে আছে। খাবারটা আমরা ঠিকভাবে খাওয়াইতে পারতেছি না, খাবারের দাম অনেক বেড়েছে, খাবারের দাম অনেক বেড়ে গেছে, তার কারণে আমরা খামারিরা লসে আছি, লসে আছেন। আমরা সরকার আগে যাই অনুদান আসলে সরকার সহায়তা করছে, খামারিরা সহায়তা করে, এখন বর্তমান যদি সরকার আমরা একটু আর একটু সহায়তা করতো, পানির বিলটা আমরা আবাসিক রাখতো, বাণিজ্যিক না করা, আর কারেন্টের আপনার একটু সমস্যা, কারেন্টের বিলটা যদি কমাই দিত আমরা একটু সহযোগিতা আর কি, কারণ আমরা খামারিরা অনেক লসে আছি। খামারিরা লসে, এটা লস শুধু কি কিসের উপরে লসটা আপনাদের? আমরা খাবারের রেট আগের চেয়ে মনে করেন আগের হিসাবে এখন ডবল দাম বেড়ে আছে, রেটটা অনেক বেশি আছে, এইখানে যুদ্ধের কারণে এইখানে আপনার এই খাবারটা তো আর বেশি হইছে, গমটা তো আর হয় এইখানে, এই কারণে আমরা এখন এইখানের যুদ্ধের কারণে খাবারটা আইতেছে না আমরা বাংলাদেশে, তার কারণে আমরা খাবারের রেটটা অনেক বেড়ে আছে যুদ্ধের পরে। আপনার খাবারে কতগুলো গরু আছে? ভাবে আমার খাবারে আছে 20টার মতন আছে, 20টার মতো। হ্যাঁ, কতটুকু দুধ আসে খামার থেকে? আমরা মনে হন যে 20 লিটার, 25 লিটার, 22 লিটার, 20-25 লিটার। তো 20-25টা গরু থাকলে যদি 20-22 লিটার, টোটাল কত দুধ নামে? টোটাল দুধ আছে মনে করেন, টোটাল তো এটা হিসাব দেওয়া যায় না, কোনো দিন কমও হয় বেশিও হয়, বেশি হয় মানে এটার হিসাব ঠিকভাবে ইয়ে করা যায় না। তো যাই হোক, গরুগুলো একটু দেখান, সবাই দেখুক। দর্শক সাথে থাকুন, দেখতে থাকেন। এই যে আপনাদের গরু, গরুর দাম কেমন বর্তমান বাজারে? দাম তো অনেক। এখন আপনাদের সমস্যা হলো খাবারের সমস্যাটা নাকি? যাতে সরকার খালি যদি আমরা পানির বিলটা একটু ইয়ে করতো, আর কারেন্ট বিলটা পানি ঠিক না করে আবাসিক রাখতো, তাহলে আমরা একটু সাশ্রয় পেতাম। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কাছে কিছু আপনাদের কোনো ইয়ে আছে কিনা, দাবি আছে কিনা? প্রধানমন্ত্রী তো বলছে একটা একটা ঘরে ঘরে খামার করার জন্য, মানে একটি বাড়ি একটি খামার যে প্রধানমন্ত্রী যে একটা ই ছিল আর কি, আমরা সহায়তা করে, কিন্তু এখন বলতো যদি একটু কারেন্টটা পানিটা যদি একটু সহায়তা করতো, কারেন্ট পানি আর খাবারের সিন্ডিকেটটা, এই তিনটে জিনিস যদি আপনাদের একটু নিয়ন্ত্রণে নিত তাহলে আপনারা লাভবান থাকতেন। এখন তেমন একটা লাভ নেই আপনাদের? না, আমাদের অনেক লস হয়ে গেছে, আমরা খামারি আসলে গরু রাখতে পারতেছি না অনেক, এখন আমরা ডেমারিসে আছি, তার কারণে আমরা এখন খরচে গিয়ে লস হইতেছে প্রত্যেক মাসে, আমরা গরুর দামি জিনিস ছাড়তেও পারতেছি না, এখন আমরা ধরতে রাখতেও পারতেছি না, আমরা খুব লসে আছি, গরু নিয়ে খুব লসে আছে নেই। হ্যাঁ, সরকার যদি আমরা খামারটিতে একটু নজরদারি করতো আমরা একটু আগে পিছিয়ে। গভর্নমেন্ট আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই? হ্যাঁ, সহায়তা করছে, আমরা সহায়তা করছে, করোনা মধ্যে ভালোই সহায়তা করছে, মাননীয় প্রধানমন্ত্রী করোনার মধ্যে ভালো সহযোগিতা করছে, সহায়তা করছে, করোনার মধ্যে আমরা সহায়তা করছে, কিন্তু এখন যদি আমরা আর একটু দৃষ্টি দিত তাহলে আমরা একটু খামারটি সহায়তা করি, সরকার যদি নজর দেখবে। আর এখন যদি এই তিনটা বিষয় বলছেন যে পানি, বিদ্যুৎ আর হলো আপনার খাবার, দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনলেন খামারিদের কথা, প্রজাপতি টেলিভিশন, খলিলুর রহমান।